আমি নিজে একজন ডাক্তার, আমি জানি যে স্বাস্থ্য পরিষেবা এখানে আপনাদের জন্য কতটুকু প্রয়োজন ছিল। এখানে বিপ্লববাবু বলেছেন যে বহু আকাঙ্ক্ষিত, এই যে ওনারা স্বপ্ন দেখছিলেন খুব অল্প সময়ের মধ্যে আমাদের দপ্তর আপনাদের সেই আশা আকাঙ্ক্ষাকে পূরণ করেছে। এখানে ডাক্তারবাবুরা যারা আছেন, আমি ওনাদেরকে বলবো যে মানুষের সাথে যেন একটু ভালো ব্যবহার ওনারা করেন, কারণ অনেক সময় ইরিটেটেড থাকে অনেক সময় ডাক্তারবাবুরা, এত পেশেন্ট থাকে, তো পেশেন্টের এই যে এত লম্বা লাইন সেটা দেখে কাজ করতে করতে সেটা যেন না হয়। সবসময় মানুষের সাথে ব্যবহার ঠিকঠাকভাবে করা, এবং স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদেরকে আমি বলবো, এবং এখানে ইন্টিগ্রেটেড হসপিটাল যেটা বললো যে বিভিন্ন যেসব সেন্টারগুলো আছে সাব সেন্টার এটার সাথে যুক্ত আছে। এখানে আমি ভিতরে ঢুকে দেখলাম যে সব কিছু এখানে পঞ্চকর্ম থেকে আরম্ভ করে সব ব্যবস্থা আছে এখানে, হোমিওপ্যাথিক চিকিৎসাও থাকবে, একজন মেডিকেল অফিসার এলোপ্যাথিকও থাকবে, তো সত্যিকারের অর্থে এটা একটা ইন্টিগ্রেটেডই, সব ধরনের চিকিৎসা আপনারা পাবেন। আমাদের ত্রিপুরা সরকার বারবার চাইছে, মানুষ প্রায়শই দেখা যায় বিভিন্ন জটিল রোগের জন্য বাইরে যায়, আমাদের এখানে সুপার স্পেশালিটি এখানে সুযোগ আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা তার ব্যবস্থা করেছি, বাইরে আর যেতে হয় না। নিউরো সার্জন থেকে ইউরোলজি থেকে আরম্ভ করে আমরা কার্ডিওভাস্কুলার সার্জন থেকে আরম্ভ করে সব দিকে আমরা সেই ব্যবস্থা আমরা করেছি, মানুষ আর যাতে বাইরে গিয়ে সর্বস্বান্ত না হয় সেই দিকে আমরা চেষ্টা করছি।